হ্যালো গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছে আর আমিও ভালো আছি তো আজকে সকাল সকাল দেখো কোথায় বেরিয়ে পড়েছি এটা হচ্ছে আমাদের স্টেশন আর কি দেখে বুঝতে পারছো হয়তো তো এই যে আজকে প্রচন্ড কুয়াশা পড়েছিল তো তার জন্য এই যে মাথায় স্টলটা নিয়েছিলাম তো দেখো সকাল সকাল কিন্তু বেরিয়েও পড়েছে আজকে কোথায় যাচ্ছে সেটা তোমরা একটু পরেই জানতে পারবে তো এখন দেখো আমি ট্রেনে উঠেও পড়েছি তো এখন ছিল নটা ছয় ট্রেনে চেপেছি আমরা আর এখন দেখো ফুল নিচ্ছি তো কিসের জন্য ফুল নিচ্ছে এখন আবার হঠাৎ করে এখন তো কোনো বিয়েও নেই তো দেখো একটু পরে জানতে পারে পুরো ব্লগটা দেখো তোমরা তো এখানে আমি দশটা গোলাপ ফুল নিলাম তো একটু বড় বড় গোলাপ ফুল চাইছিলাম তো সেটা আর পেলাম না জুই ফুল নিতাম আর বেলি ফুল নিতাম তো সেগুলো পেলাম না তো তার জন্য গোলাপ নিতে হলো একটু বড় বড়ো নিচ্ছিলাম তো সেগুলো পেলাম না যাই হোক মাঝারি ওতেই কাজ হয়ে যাবে আর কি তো এই যে নিলাম তো এখানে দেখো এখন শীতের সময় কত রকমের ফুল আর ফুলগুলো দেখে তো লোভ লাগছে একদম এই যে দেখতেই পাচ্ছ তোমরা তো এই যে আমার ফুল নেওয়া কিন্তু হয়ে গেছে তো আমি গেছিলাম আর আমার ফ্রেন্ডস গেছিল পূজা তোমরা হয়তো দেখো না আগে ভিডিওতে তো দেখো তারপরে কিন্তু টোটোতে উঠেও পড়েছি আর এই যে চলে এসেছি পিছনে ব্যাকগ্রাউন্ড থেকে বুঝতে পারছো কোথায় এসেছি হ্যাঁ আমি পার্লারে এসেছিলাম তো তোমাদেরকে আগেই বলেছিলাম যে আমার পার্লারের কাজ শেখার খুব শখ আছে আর কি মানে ইচ্ছা বলতে পারো আর কি তো তার জন্যই আমি কিন্তু এখন ভর্তি হয়েছি কাজ শেখার জন্য তো এই যে তো চলেও এসেছি এখানে দেখো এটা হচ্ছে দিদির পার্লার তো এই যে কসমেটিকের সমস্ত জিনিসপত্রই কিন্তু আছে টুকটাক তো ফুল লাগবে বলতে ফুল দিয়ে নিলাম তো আজকে একজন ব্রাইট সাজানো হবে আর কি হলদি লুক তো তার জন্য কিন্তু ফুলটা লাগবে আর এখানে দেখো ফুলের কিন্তু মালা গাছছি তো এখানে দেখো বিভিন্ন রকমের ফুল ছিল আর গোলাপের পাপড়িগুলো ছিল এই যে এটা হবে টিকলি একটু হলুদ রঙের ফুল দিদি তুলে আনলো আর কি তো সেটা দিয়ে টিকলি বানালাম আর এই যে এইগুলো দিয়ে বানালাম হাতের আর কি চুড়ির মতো আর কি তো এই যে তারপরে মালা এই যে আর একজন বানাচ্ছে আর কি তো এইসব বিভিন্ন রকম ফুল দিয়ে কিন্তু বানালাম যেহেতু ফুল পেলাম না বেলি ফুল চুই ফুল ওগুলো দিয়েই মালা বানাতাম আর কি তো এই যে আমাদের ব্রাইড হচ্ছে এটা হচ্ছে দিদির দিদির মেয়ে হচ্ছে এটা তো এই যে এখন কিন্তু দিদি একে সাজাচ্ছে আর কি আর আমরা বসে বসে দেখছিলাম আর কি লিখছিলাম কেমন কি প্রোডাক্ট কি করে সাজাচ্ছে কোথা থেকে কোথায় আর কি এই কিন্তু আমরা লিখছিলাম আর দেখছিলাম এই যে দেখতেই পাচ্ছ এখন কিন্তু আয় মেকআপ হচ্ছে তো মুখে মেকআপ প্রায় কমপ্লিট হয়ে গেছে আর নিচে দেখো একটা গ্রাউন্ডের মতো বড়ানো হয়েছে গ্রাউন্ড বলতে লেহেঙ্গার গ্রাউন্ডটা তো ওপরে সেই লেহেঙ্গার ব্লাউজটাও আছে লেহেঙ্গা চলি বলতে পারো এটা হ্যাঁ তো ভেবেছিল যে দুটো শাড়ি পরাবে তো তারপরে দিদি বললো যে না এটা একটা লেহেঙ্গা চলি আছে তো সেটা দিয়েই পরালেও মোটামুটি খারাপ লাগবে না তো সেটাই কিন্তু পরানো হলো আর ওপরেরটা শাড়ি আছে একটা হলুদ রঙের তো এখন দেখো আই মেকআপটা করা হচ্ছে তো তারপরে দেখো এই যে কমপ্লিট হয়ে গেছে এখানে কিন্তু কলকা করবে বলেছিল তো আমাদের একটু দেরি হয়ে যাচ্ছিলো আমাদের ট্রেন ছিল তিনটের সময় তো তার জন্যই বলল যে আজকে আর কলকাটা দেখানো হলো না এমনি একটা নর্মাল আর কি দিয়ে দিল টিপ পরিয়ে দিল তো এই যে ফুল লোক এটাই তোমরা দেখতেই পাচ্ছ তো এখানে কিন্তু ও নানারকম পোজ দিয়ে কিন্তু ফটো তুলছিলো আর আমরা কিন্তু আমাদের টাইম হয়ে গেছিলো তো তার জন্য কিন্তু আমরা বেরিয়ে চলে আসলাম এই যে দেখতেই পাচ্ছ এখন যাচ্ছি স্টেশন এটা হচ্ছে বলরামপুর বলরামপুর এসেছিলাম আমরা তো এখন দেখো বলরামপুর স্টেশন যাব এই যে মাঠের মধ্য দিয়ে আর এই যে দেখো পূজা এখানে ফটো তুলতে ব্যস্ত ছিল ও বলছে যে সর্ষের জমিতে একটা ফটো তুলে দেয় আমি বলছি যে তুলতে হবে না ট্রেন চলে আসবে তো তার জন্য এই যে ওকে নিয়ে চলে আসলাম ফটোটাও তুলতে দিলাম না তো এই যে এখন উঠছি স্টেশনে আর দেখো প্রচণ্ড রোদ আর এদিকে দেখো কতগুলো হনুমান ছিল এখানে বসে এই যে দেখতেই পাচ্ছ একটা বাচ্চাকে কিন্তু কোলে নিয়ে বসে আছে ওরা ওই যে দেখতেই পেলে ছোট্ট বাচ্চা তো তারপরে কিন্তু আমরা ওখান থেকে বেলডাঙ্গা স্টেশনে নেমেছিলাম বেলডাঙ্গা থেকে কুমারপুর আসলাম তো এই যে এখন দেখছো আমাদের ঘাট পার হচ্ছে তো তারপরে কিন্তু বাড়িও চলে এসেছিলাম আর এই যে মনুকে দেখো এখানে এসেই কিন্তু একবার না দেখলে মনটা কেমন করে আর কি তো তারপরে আমরা বাড়ি এসেছিলাম ওই পাঁচটার দিকে আর এই যে ও কিন্তু এখন ঘুমাবে তার জন্যই কিন্তু চুপ করে শুয়েছে আর ওইদিকে মা দিদি ঘুমিয়ে গেছে এটা হচ্ছিলো সন্ধেবেলায় ওরা ঘুমিয়ে যায় আর কি মানে মনু যদি জেগে থাকে আমি কোলে নিয়ে থাকি আর ওরা ঘুমায় আবার জেগে থাকলে ওরাও জেগে থাকে এক দিন ঘুমিয়েও যায় তো এই যে দেখতেই পাচ্ছো এখন কিন্তু ও খেলা করছে আমার কোলেই আছে এই যে দেখতেই বাচ্চা করে তাকাচ্ছে জিপ বার করছে আর এখন যদি মা বলে যে জিপ দেখি কিন্তু ও কিন্তু বার করে জিপটা দেখায় আর কি সব বুঝতে শিখে গেছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে